হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা মাদ্রাসে পড়ছো অথবা বেসরকারি স্কুলে পড়ছো কিংবা কলেজে পড়ছো, তাদের জন্য কিছু নিউজ নিয়ে চলে এসেছি এবং তোমাদের জন্য একটা খারাপ খবরও আছে, সেটা আমি শেষে বলবো। তো বন্ধুরা পুরো ভিডিওটি ওয়াচ করো, তোমাদের নতুন নতুন কিছু আপডেট শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছে, সেই নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবো। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের সবার প্রথমে জানিয়ে রাখি, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কিন্তু জানিয়ে দিয়েছে তোমাদের সমস্ত যে সরকারি স্কুল রয়েছে, সমস্ত সরকারি স্কুল 30 জুন পর্যন্ত ও পাঠন পাঠন বন্ধ থাকবে। মানে সমস্ত যে সরকারি স্কুলগুলো রয়েছে সেই সরকারি স্কুলগুলো কিন্তু 30 জুন পর্যন্ত ছুটি থাকবে, এমনটি জানিয়ে দিয়েছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তো এরপরেও শিক্ষামন্ত্রী আরও কিছু বলেছে যে সমস্ত বেসরকারি স্কুল রয়েছে, বোর্ডিং স্কুল রয়েছে এবং যে সমস্ত মাদ্রাসা রয়েছে এবং যে কলেজ রয়েছে সেই সমস্ত যে অথবা যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো কিন্তু ও শিক্ষামন্ত্রীরা কবে স্কুল খুলবে শিক্ষামন্ত্রী সেগুলো কিন্তু শিক্ষামন্ত্রী অ্যানাউন্স করবে না। এর দায়িত্ব সম্পূর্ণ দিয়ে দিতে সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ওপর, মানে কলেজ কবে খুলবে সেটা কিন্তু কলেজেই জানে, মানে যে ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো সেই ইউনিভার্সিটি ই জানে, সেই ইউনিভার্সিটিকেই দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে যে কবে কলেজ খুলবে, বা যে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ওই নিজেই ঠিক করবে যে কবে স্কুল খুলবে। তো এ নিয়ে কিন্তু ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সরাসরি জানিয়ে দিয়েছে যে সরকারি স্কুল ছাড়া অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশ্ববিদ্যালয় বা কলেজ, তারা নিজেরাই দায়িত্ব নেবে তাদের কবে স্কুল তাদের খোলা হবে, কবে পরীক্ষা নেওয়া হবে, এ বিষয়ে সকল দায়িত্ব কিন্তু তাদেরই নিতে হবে। তো এখন তোমরা হচ্ছে কিভাবে জানতে পারবে, তোমরা যারা কলেজে পড়ছো ও অথবা বেসরকারি স্কুল বোর্ডিং বা মাদ্রাসায় পড়ছো, তারা কিভাবে জানতে পারবে যে তোমাদের এর অ্যাকচুয়ালি কবে স্কুল খুলবে এবং তোমরা কবে স্কুলে যাবে এবং পরীক্ষায় বা তোমাদের কবে হবে, সেই সংক্রান্ত বিষয়ে জানতে হলে তোমাদের স্কুল অনুযায়ী প্রত্যেকটা স্কুলের কিন্তু এক একটা করে ওয়েবসাইট থাকে। তোমরা তোমাদের স্কুলের ওয়েবসাইটে যাবে এবং ওয়েবসাইটে গিয়ে ওখানে কিন্তু তোমরা দেখতে পারবে কবে তোমাদের স্কুল খুলবে। তোমাদের কলেজ অনুযায়ী বা ইউনিভার্সিটি অনুযায়ী তোমরা সার্চ করতে পারো। তোমাদের প্রত্যেকটা কলেজের এক একটা করে ওয়েবসাইট থাকে, তোমরা কলেজের ওয়েবসাইটে যাও, কলেজের ওয়েবসাইটে গিয়ে দেখো যে কবে তোমাদের স্কুল খুলবে এবং কবে এক্সাম হবে, সমস্ত ইনফরমেশন কিন্তু ওখান থেকেই তোমরা পাবে। এ তোমাদের নিউজ ও চ্যানেল অথবা শিক্ষামন্ত্রীর কাছ থেকে কিন্তু এই সমস্ত ইনফরমেশান তোমরা পাবে না যারা কলেজে পড়ছো, সেই কারণে তোমরা কিন্তু তোমাদের কলেজের ওয়েবসাইটটা অবশ্যই ফলো করো, এটাই তোমাদের বিশেষ করে জানানো হচ্ছে। শিক্ষামন্ত্রী কী বললেন একটু শুনে নেবো। বেসরকারি স্কুলগুলো তো আমাদের, আমরা তো তাদের জানিয়েছি যে আমরা স্কুলগুলো 30 জুন পর্যন্ত বন্ধ রেখেছি। তারা আলাদা নিয়মে গাইডেড হয়, কেন্দ্রীয় সরকারের নিয়মে গাইডেড হয়, কেউ কেউ আলাদা বোর্ডের দ্বারা গাইডেড হয়। এরপরে যাদের স্কুল খুলবে, মানে তোমাদের স্কুল হোক কলেজ হোক, যখন স্কুল তোমাদের খোলা হবে তখন কিন্তু তোমাদের প্রত্যেককে জানানো হয়েছে যে বাধ্যতাগতভাবে তোমাদের কিন্তু স্যানিটাইজার নিয়ে যেতে হবে। স্যানিটাইজার কিন্তু অতি অবশ্যই প্রয়োজন প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। এবং আরও জানিয়ে দিয়েছে তোমরা যারা আগে স্কুল করতে, তোমাদের কিন্তু 6টা দিন স্কুলে প্রেজেন্ট থাকতে হতো, মানে 7 দিনের মধ্যে 6 দিন, এবং একটা নেসেসারি ব্যাপারও ছিল যে 60% তোমাদের স্কুলে যেতে হবে, বিভিন্ন স্কুলের ক্ষেত্রে বিভিন্ন রকম পার্সেন্টেজ থাকতে হতো, তাহলেই তোমরা পরীক্ষায় বসতে পারবে। এক্ষেত্রে কিন্তু শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছে যে তোমাদের এর প্রত্যেকে কিন্তু প্রত্যেক দিন স্কুল যেতে হবে না। তোমাদের স্কুলে ধরো 100 জন স্কুল 100 জন স্টুডেন্ট আছে, আমি এখানে এক্সাম্পল দিচ্ছি, 100 জন স্টুডেন্টের মধ্যে তোমাদের 30 জনকে প্রেজেন্ট করার জন্য বলেছে, টোটাল 30% স্টুডেন্ট স্কুলে যাবে। তোমরা ধরে নাও তোমাদের স্কুলে 1000 জন হচ্ছে, 1000 জনের মধ্যে তোমাদের 30%, মানে 300 জনকে স্কুলে প্রত্যেক দিন উপস্থিত হতে হবে, এটাই কিন্তু শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছে। তাছাড়া তোমরা বুঝে নাও তোমাদের স্কুল অনুযায়ী, স্কুলে বেঞ্চ অনুযায়ী, স্কুলের জায়গা অনুযায়ী কিন্তু তোমাদের স্কুলে গ্রুপ করে দেওয়া হবে, যে এ গ্রুপে ধরো তোমাদের 100 জন আছে, এ গ্রুপে 50 জনকে রেখে দিয়েছে এবং বি গ্রুপে 50 জনকে রেখে দিয়েছে, এই 50 জন 3 দিন ক্লাস করবে, আর বাদবাকি বি গ্রুপে যে 50 জন আছে সে তোমার হচ্ছে বাদবাকি 3 দিন ক্লাস করবে, এরকমভাবে কিন্তু ক্লাস নেওয়া হবে। তাছাড়াও তোমাদের যে 3 দিনই হবে এর কোনো নয়, স্কুলের প্লেস অনুযায়ী, এবং বলে দিয়েছে যে বেঞ্চ রয়েছে, বেঞ্চের দুধারে 2 জন বসবে এবং পরবর্তী বেঞ্চেরও 2 ধারে 2 জন বসবে, মানে একটা বেঞ্চে 2 জনের বেশি বসা যাবে না, সেখানে বুঝতেই পারছো সবাই কিন্তু প্রেজেন্ট হলে কিন্তু স্কুলে ক্লাস করতে পারবে না।
এবং এছাড়া এটাও জোর দেওয়া হয়েছে বিভিন্ন সরকারি স্কুলের ক্ষেত্রে, এ শিক্ষামন্ত্রী এখন জোর দিচ্ছেন যে ক্লাস নাইনে যারা রয়েছে সবথেকে বেশি ভাবা হচ্ছে ক্লাস নাইনে যারা রয়েছে এবং যারা ইলেভেনে উঠেছে, এ মানে ইলেভেনে যারা রয়েছে মানে ক্লাস নাইনের স্টুডেন্ট এবং ইলেভেনের স্টুডেন্টদের বেশি জোর দেওয়া হচ্ছে, কারণ তারা নাইনের স্টুডেন্টরা পরের বছর মাধ্যমিক দেবে এবং ইলেভেনের স্টুডেন্টরা পরের বছর উচ্চ মাধ্যমিক দেবে, সেক্ষেত্রে বেশি মনোযোগ দেওয়া হচ্ছে স্কুলটা মানে যদি 30শে জুনের পরও খোলা হয়, যদি পরিস্থিতি মোটামুটি ঠিক থাকে তাহলে কিন্তু 30শে জুনের পরও সবার প্রথমে যাদের স্কুল খোলা হবে সেটা হচ্ছে নাইনের স্টুডেন্ট এবং হচ্ছে ইলেভেনের স্টুডেন্ট, বাদবাকি যে ক্লাসগুলো রয়েছে সেইগুলো নিয়েও চেষ্টা করছে কীভাবে বিকল্প পথ অনুসরণ করে শিক্ষা প্রতিষ্ঠানকে খোলা যায়। তো এ নিয়ে কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছে শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী কী বললেন একটু শুনে নেব। স্কুল খোলার সঙ্গে সঙ্গে আমরা যে নিয়মগুলোর কথা বলছি সেগুলো আপনাদের জানিয়ে রাখি। এক হচ্ছে দূরত্ব বজায় রাখতে হবে, দুই হচ্ছে আমাদের যে স্যানিটাইজেশন, স্কুলটাকে স্যানিটাইজ করতে হবে সম্পূর্ণভাবে এবং মাস্ক পরতেই হবে, এইগুলো আমাদের। এবং আমরা চেষ্টা করছি যে অল্টারনেটিভ ওয়েতে যদি ক্লাস করানো যায় সেই পরিকল্পনা আমাদের আছে। যেমন ধরুন এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন যেটা সেটা হচ্ছে ক্লাস নাইন এবং ওইদিকে ক্লাস ইলেভেন, কারণ নাইন থেকে টেনে উঠলে মাধ্যমিক সেইটা, আর ইলেভেনেরটা পড়লে টুয়েলভ। তাহলে বন্ধুরা তোমরা বুঝতেই পারলে যে তোমাদের টোটাল যে স্কুলের ছাত্র সংখ্যা তার 30% প্রতিদিন স্কুলে উপস্থিত থাকবে সেটাই আর কি শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছে। কিন্তু এখানে আরও একটা কথা, তোমাদের স্কুলের এরিয়া অনুযায়ী এবং বেঞ্চ অনুযায়ী কিন্তু ছাত্র সংখ্যা উপস্থিত থাকবে প্রতিদিন। এছাড়া তোমাদের যেরকম আগে বলা হতো যে 60% প্রেজেন্ট থাকলেই তবেই তোমরা পরীক্ষায় বসতে পারবে, কিন্তু এক্ষেত্রে এই আপৎকালীন পরিস্থিতির জন্য শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছে এখানে 60% বা 50% পার্টিকুলার এত পার্সেন্ট প্রেজেন্ট থাকতেই হবে, এটা বাধ্যতামূলক কোনো রুলস না এখনকার সময়ের জন্য। তোমরা তোমাদের কোনো প্রেজেন্টের ক্রাইটেরিয়া নেই যে এত প্রেজেন্ট থাকলে তোমরা পরীক্ষা দিতে পারবে, তোমার জেনারেলি প্রেজেন্ট যদি কমও থাকে তাহলেও কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে, সেক্ষেত্রে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না। এছাড়া অনেক স্টুডেন্টের জন্য একটা খারাপ খবর আছে, অনেক স্টুডেন্টরা ক্রীড়া প্রতিযোগিতার জন্য ওয়েট করে থাকে। স্কুলে প্রত্যেক বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করা হয় যেখানে বিভিন্ন প্রতিযোগিতায় স্টুডেন্টরা অংশ নেয় এবং বিভিন্ন মজা বা হৈহুল্লাস করতে থাকে। তো আমাদের সময় আমরা করেছিলাম, কিন্তু এই বছরের এই আপৎকালীন পরিস্থিতির জন্য কোনো স্কুলে বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা হয় সেই ক্রীড়া প্রতিযোগিতা কিন্তু হবে না। যে সকল স্টুডেন্ট খেলায় খুব উৎসাহী এবং খেলাকে নিয়ে খুব ভালোবাসে এবং এই দিনটার জন্য ওয়েট করে থাকে যে আনন্দ করবে বলে, সেই সব স্টুডেন্টদের জন্য একটু দুঃখের সংবাদ। কিন্তু আমি বলবো এটা তোমাদের জন্যই করা হচ্ছে যাতে তোমরা সুস্থ থাকো, স্বাভাবিক থাকো এই পরিস্থিতির জন্য। তো সেই কারণে ক্রীড়া প্রতিযোগিতা, প্রত্যেকটা স্কুলের বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে সেটাকে বাতিল ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী। তো এই সমস্ত ছোটোখাটো আপডেটই তোমাদের জন্য ছিল বন্ধুরা। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবে, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করবে, আর কোনো জিজ্ঞাসাবাদ থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো ও আর বন্ধুদের সাথে এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।